नमस्कार टीएजी ट्रिपर बॉम्ब भ्रमण चैनले आपनादेर सबाई के स्वागत जानाई। आज के आपनादेर जानाबो कार्शियांगे थाका एकटी अफबिट जायगार नाम एवं ए अफबिट जायगाते थाकबार जोन्नो एकटा दारुण स्टेर कथा। खूब ही अल्प समय भितरे आज के जायगाटिर सम्बन्धे सम्पूर्ण तथ्य आपनादेरके जानाबार चेष्टा करेछि, ताई आपनादेर काछे अनुरोध भिडियोटी एकटू स्किप ना करे सम्पूर्ण देखुन। आसुन शुरू करी आज के आमादेर भ्रमणेर भिडियो। बन पहाड़ साथे सानराइज पॉइंट आर चारपाशे प्रचुर प्रकृति घिरे रेखेछे आजकेर ए स्टेटिके। कार्शियांगेर এই সিটং গ্রামটি কমলা লেবু চাষের জন্য খুব বিখ্যাত। শীতের মাসগুলিতে পুরো এলাকা কমলা লেবু বাগানের জন্য কমলা হয়ে যায়। পর্যটকদের বাগান এবং এর উৎপাদিত পণ্য অত্যন্ত আকর্ষণীয় বলে মনে হয়। গ্রামটি পাহাড়ের কোলে জলপ্রপাত, সুন্দর হ্রদ এবং প্রতিধ্বনিত সবুজের সাথে অবস্থিত। এখানে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়, বিশেষ করে কমলা, যেন অমৃতে ভরা। কেউ সাহায্যের হাত সহ লোকেদের শান্তি ও সম্প্রীতির সাথে বসবাস করতে দেখতে পারে। যদিও এত কঠিন ভূখণ্ডে জীবনও কঠিন, কিন্তু প্রতিটি গ্রামবাসী আনন্দে হাসি খেলছে। দিনের সংগ্রাম সত্ত্বেও তারা আপনাকে হাসি মুখে অতিক্রম করে। এটা সত্যি একটি বিস্ময়কর জায়গা, যাকে দেখে বিশ্বাস করা যায়, যেন আমাদের উপভোগ করার জন্য পৃথিবীতে স্বর্গের একটি চক্রান্ত, শান্তিপূর্ণ এবং নির্মলতা। দার্জিলিংয়ের প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থিত প্রকৃতিপ্রেমীদের হোমস্টে আধুনিক এবং আরামদায়ক সুবিধা প্রদানের মাধ্যমে সুন্দর আতিথেয়তা এবং আনন্দদায়ক থাকার প্রতিশ্রুতি দেয়। আজকের এই হোমস্টেতে রয়েছে একটি ব্যালকনি টেরেস, সাথে একটি লন, রয়েছে হাউসকিপিং সার্ভিস, এরই পাশাপাশি রয়েছে ফ্রি পার্কিংয়ের সুবিধা। আজকে সিটংয়ের এই হোমস্টেতে থাকবার জন্য ঠিক কোন কোন ফেসিলিটিস বা সুযোগ সুবিধাগুলি আপনারা পেয়ে যাবেন আমাদের টিএজি ট্রিপার ট্রাভেল কোম্পানি থেকে, সেগুলি একটু জেনে নিন। রয়েছে রুম, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স উইথ টি আর কফি, ডিনার, হাই স্পিড ইন্টারনেট অ্যাক্সেস এবং এরই পাশাপাশি রয়েছে এয়ারপোর্ট শাটল এবং বারবিকিউয়ের সুবিধা। শুধুমাত্র আপনাদের এই এয়ারপোর্ট শাটল এবং বারবিকিউয়ের জন্য আলাদা খরচ করতে হবে। এবার আপনাদের জানাবো ঠিক কোন কোন সাইটসিনগুলি আপনারা সিটংয়ে ভ্রমণ করতে গিয়ে দেখতে পাবেন এই হোমস্টেটির চারপাশ জুড়ে। প্রথমেই রয়েছে কালী মন্দির, দুই নামথিং পোখরি, তিন অর্চিড সেন্টার, চার রবীন্দ্র ভবন, পাঁচ লাথ পাঞ্চার, ছয় স্টিল ব্রিজ যোগীঘাট, সাত আহালদারা ভিউ পয়েন্ট, আট আহালদারা ক্র্যাক পয়েন্ট, নয় ভালুখোফ ভিউ পয়েন্ট, দশ সেলফু হিল, এগারো করোনেশন ব্রিজ, বারো মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। সিটংয়ে ভ্রমণ করতে এসে অবশ্যই এর মধ্যে কিছু না কিছু সাইটসিং দেখতে অবশ্যই যাবেন। এবার আপনাদের জানাবো আজকের এই হোমস্টেতে পৌঁছানোর জন্য আপনাদের কত সময় লাগবে। যদি আপনারা আসেন বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে, তাহলে আপনাদের সময় লাগবে এক ঘন্টা সাতান্ন মিনিট, দূরত্ব পড়বে সাতান্ন কিলোমিটার। যদি আপনারা আসেন পাকিয়ং এয়ারপোর্ট থেকে, তাহলে আপনাদের সময় লাগবে তিন ঘন্টা এক মিনিট, দূরত্ব পড়বে চুয়াত্তর কিলোমিটার। এবং যদি আপনারা আসেন ভদ্রাপুর এয়ারপোর্ট বা চন্দ্রাগাদি এয়ারপোর্ট থেকে, তাহলে আপনাদের সময় লাগবে দুই ঘন্টা পঞ্চাশ মিনিট, দূরত্ব পড়বে পঁচানব্বই কিলোমিটার। যদি আপনারা আসেন রেলপথে, তাহলে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে আপনাদের আসতে সময় লাগবে এক ঘন্টা পঞ্চাশ মিনিট, দূরত্ব পড়বে একান্ন কিলোমিটার। যদি আপনারা আসেন ধূপগুড়ি রেলওয়ে স্টেশন থেকে, তাহলে আপনাদের পৌঁছাতে সময় লাগবে দুই ঘন্টা উনপঞ্চাশ মিনিট, দূরত্ব পড়বে একশো পাঁচ কিলোমিটার। এবং যদি আপনারা আসেন আলুয়াবাড়ি রোড জাংশন থেকে, তাহলে আপনাদের আসতে সময় লাগবে তিন ঘন্টা ছয় মিনিট, দূরত্ব পড়বে একশো পনেরো কিলোমিটার। আজকের এই হোমস্টেতে থাকবার জন্য প্রতি ব্যক্তির মাথা পিছু তার পছন্দ করা ঘর এবং মনের মতন সমস্ত খাবার মিলিয়ে খরচ পড়বে মাত্র ষোলোশো টাকা।
আজকের এই ভিডিওটিতে আপনাদের জানানো জায়গা কিংবা হোমস্টের সম্বন্ধে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে বা অন্যান্য কোনো ভ্রমণের জায়গার সম্বন্ধে আপনারা কিছু জানতে চান তাহলে আর দেরি না করে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন কিংবা আমাদের সাথে ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার 6289991 বাংলায় 6289991121 এই ফোন নম্বরে। এছাড়া যদি আপনারা বিভিন্ন অফবিট জায়গায় থেকে থাকা হোটেল রেজর্ট হোমস্টে ব্যাঙ্কুয়েটের সম্বন্ধে ছবিসহ সমস্ত তথ্য দেখতে এবং জানতে চান তাহলে আর দেরি না করে আমাদের ফেসবুক পেজ টিএজি ট্রিপারকে ফলো এবং লাইক করুন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়া সার্চ করতে পারেন আমাদের ওয়েবসাইট www.tazetripper.com। আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে মন থেকে একটি লাইক করবেন, যতটা পারবেন আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন কিন্তু আমাদের টিএজি ট্রিপার বং ভ্রমণ চ্যানেলকে। আজকের মতন এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন, সাবধানে থাকুন, আর এই কোভিড পরিস্থিতিকে একটু খেয়ালে রেখে অবশ্যই প্রয়োজনে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করুন। দেখা হচ্ছে আগামী কোন এক ভ্রমণের ভিডিওতে। নমস্কার।